প্রেমী আমি অসমের কারণে দেশের কারণে এই ভারতের কারণে আমার লড়া ছোৱালী আমি ফুলাই দিম আমার তেজ লাগে আমি তেজ দিম এই দেশের আমি তেজ দিম আর পাকিস্তানের টেরোরিস্টের উপর এনেকা সন্ত্রাসবাদীর উপর হিন্দুস্তানের পর ইন্ডিয়ার পর আক্রমণ করব লাগে এই আমার দাবি জমিয়তের পক্ষতর পর গোটে ছাত্র মাদ্রাসা ছাত্রসকলের তরফতরফর পর আর দুই নম্বর কথা হল যখন সন্ত্রাসবাদী যদি প্রমাণিত হয় হোক আর ভারতের ভিতর হোক যদি প্রমাণিত হয় সেই সকল ঘরের উলাই হত্যা গুলিয়াই হত্যা করব লাগে আর সেই সকল মানুষক ইসলামত কোনো স্থান নাই আর সেই সকল মানুষক কেতিয়া আমি আগতে কৈছিল জমুতে আজি কৈ আছে সদায় কৈ থাকিব সেই সকল মানুষক জনতা নামাজ কেতিয়াও আমি মাতত পড়ব নিদিও সেই সকল জনতা নামাজ কেতিয়াও হব নাই হয়েছে সেই সকলক যেনকা আপনার আপনার কম্পেনসেশন দিব লাগে কম হয়ে আছে আমি এই পরিয়ালের উপর কম্পেনসেশন আরো বাড়াব লাগে তেনকা আপনার অযথা যেটা খরচ হয়ে আছে বুঝছেন নাকি কে আর এটা আমি পাকিস্তানের এইটু কম পাকিস্তান তুমি হুঁশিয়ার হয়ে যাওয়া তুমি ভাবি আসা তোমালোকর আধুনিক হাতিয়ার আছে তোমালোকে আমার ভারতের আধুনিক বহুত বেশি ডর হাতিয়ার আছে আমার হাতত আর আমি আমি যদি ভালকি যদি খালি শিওর মারু গোটাই ভারতের মানুষ পাকিস্তান তাত শেষ হয়ে যাব সেই কারণে পাকিস্তানে বেশি পাকিস্তান আমি সকুয়াই দিছো আমার আমার মানবতা সেই কারণে আজিলেকে আমি একো আক্রমণ করা নাই কিন্তু এতিয়ারও বদ্রাসর এটা সীমা আছে এটা বাহির হয়ে গেল এতিয়ারও কিবা হব আর এটা আমি ভারত সরকারক আমি অনুরোধ করে আছো এতিয়ারও কিবা আর ইয়া পার হয়ে যাব লাগে কিবা এটা আক্রমণ করে দিব লাগে এতিয়া আমি কই আছো পাকিস্তান আমি দলম আক্রান্ত নহয় আমি প্রতিবাদ করিয়ে থাকিম গতি আজি শুনক আমার ভাষা পাকিস্তান মুর্দাবাদ। হুশিয়ার হুশিয়ার